আমাদের দেশে এখন তীব্র তাপদাহ চলছে। আমরা আশা করছি এই তাপদাহ আজ পর্যন্ত অব্যাহত থাকবে এবং আগামীকাল দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমে যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, এসব অঞ্চলে আগামীকাল পর্যন্ত আমরা মোটামুটি একটি তাপদাহের একটা যে অ্যালার্ট জারি করেছি সেটা অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এইসব অঞ্চলে, বিশেষ করে রাজশাহী, রংপুর, খুলনা এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল পর্যন্ত। এর পরবর্তী থেকে আমরা কিন্তু আশা করছি দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী আজকে থেকে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আসলে এখন বৃষ্টিপাত কিন্তু সারা দিন ব্যাপী হয় না, কালবৈশাখীর ঝড় সহ, বাতাস সহ, দমকা হাওয়া সহ, শিলাবৃষ্টি সহ, বজ্রপাত সহ এখন বৃষ্টিপাত হয়ে থাকে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে দেখা যায় বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হয়ে গেছে, এক ঘন্টা, দেড় ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টিপাত হয়ে পরিবেশটাকে ঠান্ডা করে দিয়ে চলে যাচ্ছে। এই অবস্থা হবে আগামী পাঁচ ছয় দিন মোটামুটি দেশের উপর, বিচ্ছিন্নভাবে হলে বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টিপাত হবে। না, আপাতত কিন্তু আসলে রেকর্ড হওয়ার মতো আর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আজ হয়তো কোথাও কোথাও তাপমাত্রা থাকবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলগুলোতে, তাছাড়া দেশের তাপমাত্রা কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে কিছুটা হলেও ডাউন মোশনে থাকবে, অর্থাৎ কমের দিকে চলে আসবে। মানুষের ভিতরে যে অস্বস্তিকর যে পরিস্থিতি সে পরিস্থিতিটা কিছুটা হলেও প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আসলে ঢাকাতেও তাপমাত্রা আগামীকাল থেকে কিছুটা কমের দিকে থাকবে। গতকাল আমরা সর্বোচ্চ তাপমাত্রা ঢাকাতে যেটা রেকর্ড করেছিলাম 38.6 ডিগ্রি সেলসিয়াস, আজ হয়তো আমরা 38-এর বেশি আমরা রেকর্ড হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছি যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং সেই পার্শ্ববর্তী অন্য যে চুয়াডাঙ্গা আছে সেই চুয়াডাঙ্গাতে আমরা রেকর্ড করেছি 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা 1989 সালের পর থেকে এই সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 89 সালে যেমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 44 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু গতকাল আমরা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিলাম। হয়তো আমরা আর এই আমরা আশা করছি না যে এর চাইতে আর বেশি তাপমাত্রা আগামীকাল থেকে আর হবে। এখন পর্যন্ত যে আমাদের যে পূর্বাভাস, আমাদের যে বিভিন্ন অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো অনুযায়ী কিন্তু আগামীকাল পর থেকে তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে চলে আসবে। তবে এখন যেহেতু গরমকাল, আমাদের দেশে কিন্তু সামার এখন চলছে, এখন কিন্তু মানুষের ভিতরে সে গরমের অনুভূতিটা থাকবে কিন্তু আসলে তাপমাত্রা এভাবে ওঠার, গত কয়েকদিন যাবৎ যে তাপমাত্রা উঠেছে সেই ধরনের তাপমাত্রা আমরা আশা করছি না। তবে মোটামুটি সহনশীলতার মধ্যে চলে আসবে তাপমাত্রা, আমরা এই পূর্বাভাস মোটামুটি আমরা আসলে আমরা হিট অ্যালার্জিটা আমরা জারি করেছি মোটামুটি আমাদের কিন্তু এপ্রিল মাসে মোটামুটি আমরা অনেকবার হিট অ্যালার্ট জারি করেছি কন্টিনিউয়াসলি, মানে একটার পর একটা আমরা কিন্তু তিন দিন করে দিয়েছি। সে সর্বশেষ আমরা গতকাল যে হিট অ্যালার্ট জারি করেছি সে 48 ঘন্টার জন্য, সে হিট অ্যালার্ট অঞ্চলটা হল খুলনা, রাজশাহী, রংপুর এবং সেই সাথে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, অন্য অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করিনি। তবে যেহেতু এইসব অঞ্চলের তাপমাত্রা এখনো ওই কিছুটা কমের দিকে আসবে কিন্তু মানুষের ভিতরে যে অনুভূতিটা, গরমের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু থাকবে, কারণ বাতাসে প্রচুর জলীয়বাষ্প রয়েছে, সেই জলীয়বাষ্পটা কিন্তু সূর্যের কিরণ থেকে সে তাপ নিয়ে কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে। সেজন্য মানুষের গায়ে যখন এই উত্তপ্ত জলীয়বাষ্প লাগে তখন কিন্তু মানুষের ভিতরে অনুভূতি যায়, গরমের অনুভূতিটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আর এই সময় বৃষ্টিপাত হলে, বজ্রপাত হলে কিন্তু এই বাতাস থেকে, পরিবেশ থেকে যে জলীয়বাষ্পগুলো, গরম জলীয়বাষ্পগুলো থাকে, বৃষ্টি আকারে, শিলা আকারে যখন পড়ে যাবে তখন মানুষের কিন্তু এই অনুভূতি